আসলাম। কমলপুরে বাসন্তী পুজোকে কেন্দ্র করে বেশ জমজমাট পরিস্থিতি, জমজমাট চিত্র উঠে আসছে এবং তার পাশাপাশি মহিলা পরিচালিত কমলপুরের একটি বাসন্তী পুজো, যেখানে সকাল থেকে নিয়ম নিষ্ঠা অনুযায়ী মহানবমী পুজো আজকে অনুষ্ঠিত হয়েছে। পূজাপাঠ চলছে তিথি অনুযায়ী, একই রকম ভাবে রীতিনীতি অনুসারে গোটা রাজ্য জুড়েই বাসন্তী পুজোর একটা অন্যরকমের ধুম এবছর পরিলক্ষিত হচ্ছে। ঠিক তেমনটাই কমলপুর শহর জুড়ে কমলপুরে বাসন্তী মায়ের পুজো উপলক্ষে কমলপুর মন্ত্রী বাড়ি সংলগ্ন বাইপাস সড়কে মহিলা পরিচালিত সার্বজনীন বাসন্তী পুজো বেশ জমজমাট ভাবেই চলছে। আজ মহানবমীতে মহাপ্রসাদ বিতরণ করা হয় মন্দির প্রাঙ্গণে। আজ মহানবমীতে প্রচুর সংখ্যক দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকলে মন্দির প্রাঙ্গণে গেছেন, মহাপ্রসাদ গ্রহণ করেছেন এবং সেই প্রসাদ তারা খাচ্ছেন মন্দির প্রাঙ্গণে, সেই ছবিও এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধরা পড়ছে। প্রচুর সংখ্যক ভক্ত দর্শনার্থীদের পাশাপাশি সপ্তমী, অষ্টমী, নবমী পুজোই বেশ নিয়ম নিষ্ঠার সঙ্গেই এবছর পালিত হয়েছে কমলপুরেও। কি বক্তব্য রয়েছে এক্ষেত্রে কর্মকর্তাদের, যারা আয়োজিতরা রয়েছেন, কি জানিয়েছেন শুভ? মহানবমী এই উপলক্ষে আমরা মহাপ্রসাদ বিতরণ করছি। আপনারা যারা প্রসাদ নিয়ে যাবেন, আর আমাদের এখানে সন্ধ্যার সময় নবমী উপলক্ষে অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে, আপনারা সবাই সন্ধ্যার সময় আসবে। আর যদি আজকে আপনারা পুজো করছেন, যে পুজো হচ্ছে আজকে অনুষ্ঠান হচ্ছে, কোভিড-19 যে 2 বছর বন্ধ ছিল, আমরা চাই আপনাদের সহযোগিতা চাই, আর আগামী বছর থেকে যেন আরো বড় করে পুজো করতে পারি, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। যে পুজো হইতেছে কত বছর যাব? 2014 সাল থেকে আমাদের এখানে নয়ার মহিলা যতজন আছে প্রত্যেকের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমে এই পূজা চলছে। 2 বছর করোনাজনিত কারণে বন্ধ ছিল, এবার আবার নতুন করে সৃষ্টি হয়েছে এবং তারা যথাসাধ্য পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি গিয়ে যতটুকু যার কাছে সাহায্য পায় সেই নিয়ে এখানে পূজা চলছে। পূজা খুব সুন্দর নিয়ম নিষ্ঠা মতো হচ্ছে এবং আমিও আমার যতটুকু সাধ্য আমার পৌরত্ব কর্ম করার ততটুকু আমি করা যাচ্ছি। আপনারা শুনলেন এক মহিলার বক্তব্য, এমনকি পুরোহিতের বক্তব্য আপনারা শুনলেন। তবে এখনো পর্যন্ত পুজো হয়েছে বেশ ভালোভাবে, পুজোর প্রত্যেকটা দিন সন্ধ্যায় রাখা হয়েছে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পীদের দ্বারা, রাত্রে অর্কেস্ট্রা চলছে, সবকিছুকে কেন্দ্র করে সার্বজনীন বাসন্তী পুজো এবছর একটা অন্য আঙিনায় অন্য রূপে ধরা পড়েছে কমলপুরে, যে ছবিটা আজকে ধরা পড়ল কমলপুর থেকে। 2014 সাল থেকে শুরু হয়েছে এই পুজো মহাসমারোহে, আজও তার ঐতিহ্য, আজও তার ধারা একই রকম ভাবে বিরাজমান। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।